ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো। গানের স্রষ্টা, তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর 32তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটির স্মরণে রুদ্র স্মৃতি সংসদ কবির গ্রামের বাড়ি মোংলার মিঠেখালিতে র্যালি ও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মেলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 1991 সালের 21 জুন মাত্র 35 বছর বয়সে তিনি মারা যান। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করেছে রুদ্র সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট মংলা, কবিতা আবৃত্তি পরিষদ ও সামাজিক সংগঠন। মাত্র 35 বছরের স্বল্প জীবনে তিনি 7টি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ভালো আছি ভালো থেকো সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুর করেছেন। পরবর্তীকালে এই গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি থেকে 1997 সালের শ্রেষ্ঠ গীতিকারের সম্মাননা লাভ করেন। উপদ্রুত, উপকূল ও ফিরে চাই স্বর্ণগ্রাম কাব্যগ্রন্থ দুটির জন্য সংস্কৃতি সংসদ থেকে পরপর 2 বছর মুনির চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মাজহারুল আলম, জাগরণ টিভি, ঢাকা।